এখন যেভাবে পরকীয়া শুরু হয়ে গেছে এবং এমনও কিছু কিছু আমরা উত্তর শুনি যে মানে আমি আমার ব্যক্তি জীবনে বলতে পছন্দ করি, মানে ব্যক্তি না অপবিশ্বাসকে নিয়ে, হ্যাঁ না আমি অপবিশ্বাসকে নিয়ে বলতে পছন্দ করি, যেমন ধরেন অপবিশ্বাসের ক্ষেত্রে যেটা হয় যে এরকম কি বলে যে আমাদের ব্যক্তি জীবন, আমরা বিবাহিত সন্তান, এটা মনে করেন একদম অজানা, হ্যাঁ তো তখন ধরেন জোর করে হলেও ওই সম্পর্কটাকে নষ্ট করতে হবে। তো আশা করি সিনেমার সম্পর্কটা অবশ্যই খুবই ভালো থাকবে। কাজের মধ্য দিয়ে যদি এরকম কোনো গল্প আমার আর জয় আবার চলে আসে পরকীয়া কেন্দ্রে, অ্যাকচুয়ালি আমি পরকীয়া করবো না এরকম চিন্তা ভাবনা নেবো, যদি পরকীয়া করি তাহলে হয়তো ভাঙতে পারে। মানুষের জীবনটাই কিন্তু এক প্রকার অভিনয়, সকালে উঠতে হয়, যখন ওয়াইফ বলে যে আজকে বাজার নিতে হবে সেটা করতে হয়, আবার যখন ফোন আসে কাজের জায়গা থেকে বলতে হয় আমি আসছি ম্যানেজ করছি, তো মানুষের জীবনটা কিন্তু এক ধরনের বাস্তব দিক অভিনয়। আমরা হয়তো বা সেটাকে ক্যামেরায় বন্দি করি আর বাস্তব জীবনটা তো বন্দি হয় না। তো অভিনয়টা আসলে আমি বরাবরের মতোই, আমি যেহেতু একজন নৃত্যশিল্পী এটাই আমার একদম ছোট থেকে শিক্ষা, তো নৃত্য কিন্তু এমন একটা বড় মাধ্যম যেখানে কিন্তু অভিনয় তাল লয় যেটা আমার চলচ্চিত্রের সাথে অনেক বড় একটা ইম্পর্টেন্ট ভাবে যুক্ত হয়েছে। আমি খুব চেষ্টা করি একদমই ন্যাচারাল অভিনয় করতে, এবং আমি যখন যে ক্যারেক্টারটা প্লে করি সেটা নিজের মধ্যেই রপ্ত করে আসলে প্লে করার চেষ্টা করি। কিছু মানুষ আছে যেটা হয়তো বা নেগেটিভ সব জায়গাতেই থাকে, আমাদের প্রধানমন্ত্রী প্রাইভেসি শেখ হাসিনা এলিভেটেড এক্সপ্রেস দিয়েছে, আমাদের বাংলাদেশের পাসপোর্ট এখন কোথায় নিয়ে যাচ্ছে, এটাই তো আমাদের প্রেজেন্টেশন বাংলাদেশের নাগরিক হিসেবে, তারপরেও দেখবেন তার ভুল ধরেই যাচ্ছে। সো ইটস এ ন্যাচারাল ব্যাপার, তো এটা যেমন ন্যাচারাল আমি অভিনয়টা ঠিক ওইরকম ন্যাচারালভাবেই করি। আচ্ছা ট্র্যাপ দেখার তিনটি কারণ, আচ্ছা প্রথমত কথা সমসাময়িক যে প্রবলেমগুলো ফেস হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে সেটার জন্য, আর দ্বিতীয়ত কথা অপবিশ্বাসের যারা ভক্ত দর্শক আছে তারা তো সবসময় অপেক্ষাই করে যে আমার সে প্রিয় অভিনেত্রী অভিনয় মানে অভিনীত সিনেমা কবে আসবে, আর তৃতীয় হচ্ছে অনেক বছর পর একটা প্রিয় রোম্যান্টিক সিনেমা আমি করছি, তাই আমি আমন্ত্রণ জানাবো পার্সোনালি। আর পাশাপাশি বলতে চাই বছর শুরু 2024 সাল আমার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা, প্রথমে যাত্রা শুরু করলাম আমার ব্যবসা দিয়ে, আর তারপরে আমার যেটা অরিজিন যেখান থেকে আমি অপু দিদি আপনাদের সকলে, সেটি হচ্ছে আমার চলচ্চিত্র ট্র্যাপ। সিনেমাটা রিলিজ হচ্ছে 5 ফেব্রুয়ারি, খুব সুন্দর একটি দিন এজন্য বলবো কারণ ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি, সেই ভালোবাসাকে ঘিরে 9 ফেব্রুয়ারি এই সিনেমাটা প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে। তো খুবই ভালো লাগছে কারণ এই একই মাসে অপবিশ্বাস অভিনীত দুটো সিনেমা রিলিজ হবে, তো এটা অন্যরকম একটা আনন্দ যোগ করছে, পাশাপাশি নতুন আরও অনেক কাজ আমরা করার প্ল্যানিং করছি।